অর্পণের জন্য আমি মাননীয় সভাপতি মহোদয় এবং মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয় পুষ্পস্তবক অর্পণের জন্য আমাদের শহীদ বেদির দিকে এগিয়ে যাচ্ছেন ধীর ক্রমে। শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই সব ভাষা শিশুদের, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। কুমিরে ফুলে ফুলে নিয়ে পড়েছে এলাকাটা, সজনে ডাটায় ভরে গেছে রাস্তা, আর আমি ডালির ভরে শুকিয়ে রেখেছি। ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্ত ভেজা। মাগর ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো তাই কি হয়, তাই তো আমার বের হচ্ছে। মা পরে আর হাসে উত্তর উপরে আর করতে পারি, নারিকেলের চিনে কুটে মুরগি ভাজে মুরগি ভাজে। মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব আমাদের শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী বয়স্ক সব আমাদের গাড়ির সব বিভিন্ন কল্পনের জন্য এগিয়ে যাচ্ছে। এরপরেই আমি রেডি থাকতে বলবো আমাদের অত্র প্রতিষ্ঠানের কাব স্কাউট দলকে। আমি এই পরপরই এগিয়ে আসছি অনুরোধ জানাবো। বর্ণনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কাব স্কাউট দল এবারে আহ্বান জানাচ্ছি। আমরা যেসব শিক্ষার্থী পড়ছে ভারী বা শুভ করবে, তোমরা আমাদের নিঃসরাসরি এবারে পুষ্টিভাবে অর্জন করছি বর্ণনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গালি মিস্টাউ গালি। যারা পুষ্পস্তবক অর্পণ করছে তারা শহীদ বেদির দিকে পুষ্পস্তবক অর্পণের জন্য এগিয়ে গেছে বর্ণাগার পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গালি মিস্টাউ দল। পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গান গাইছ দল। বর্ণাগার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গান গাইছ দল। দল পুষ্পস্তবক অর্পণের জন্য এরপর পরেই ভলান্টিয়ার একাদশ শ্রেণী শাখা আমাদের শিক্ষক বাণিজ্য বিভাগ এরপর আমাদের উত্তর পাশে চলে যাবে নবম শ্রেণীর মানবিক এবং বাণিজ্য শ্রেণীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। চলে আসো তার জন্য আহ্বান জানাচ্ছি সপ্তম শ্রেণীকে। প্রত্যেকটি শ্রেণী শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার্থীরা তোমরা এলোমেলো ভাবে না ঘুরে নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করো।
কথা কি বোঝা যায়নি? আমি বলছি সপ্তম শ্রেণী ইতিমধ্যে পুষ্প স্তবক অর্পণ করেছে, এবারে ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এ এবং বি, আমি উভয় শিখলাম যে পঞ্চম আই সামনে এগিয়ে আসছে, এরপরে এগিয়ে আসবে সামনে থেকে এগিয়ে আসবে, সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাবে। যারা একক ভাবে ফোন দিতে চাও যে সকল শিক্ষার্থী, তারা সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাবে। যদি কোনো অভিভাবক মন্ডলী আমাদের শহীদ বেদিতে ফোন দিতে চান, তিনিও এগিয়ে যাবেন সামনের দিকে। আমি আমাদের চামেলি ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি। চামেলি ম্যাডাম, আপনি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করুন। যারা ফুল দিচ্ছে শহীদ বেদিতে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখন তো নিরবতা হবে।